My dear audience, assalamu alaikum. Welcome to Medicine and Health Info channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে উচ্চ রক্তচাপ বা হাই প্রেসার রোগ এবং ডায়াবেটিস রোগীদের কিডনি সুরক্ষায় অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম, দাম, গ্রুপ বা জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, প্রাপ্তবয়স্কদের অনেক সময় উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার হয়ে থাকে কিংবা ডায়াবেটিস রোগীদের কিডনি সমস্যা হয়ে থাকে। উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার রোগ এবং ডায়াবেটিস রোগীদের কিডনি সুরক্ষায় ডাক্তারগণ তাদের প্রেসক্রিপশনে বা পরামর্শপত্রে যে ঔষধটির কথা লিখে থাকেন তার নাম হলো লোসার্ট ট্যাবলেট, যেটির মাত্রা 25-50 এবং 100 মিলিগ্রামের হয়ে থাকে। এটির গ্রুপ বা জেনেরিক নাম হলো লোসার্টান পটাশিয়াম এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। লোসার্ট ট্যাবলেট 25-50 এবং 100 মিলিগ্রামের প্রতি পিস ট্যাবলেটের দাম যথাক্রমে 5 টাকা, 9 টাকা এবং 12 টাকা। এটি খাওয়ার নিয়ম, এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রাথমিক ও নিয়ন্ত্রিত মাত্রা 50 মিলিগ্রাম এবং দিনে একবার, অথবা 25 মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেট 2 বার একটি করে, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ঔষধই খাওয়া যাবে না বা সেবন করা যাবে না। এই ওষুধটি খাওয়ার পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ঝিমুনি, ডায়রিয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, সর্দি, উচ্চ শ্বাসনালীর সংক্রমণ, দুর্বলতা, বমি বমি ভাব, মাথা ব্যথা ইত্যাদি সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ঔষধটি সেবনের ঝুঁকি রয়েছে, তাই না খাওয়াই ভালো অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এই ওষুধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ।